ওয়াকুচি পদে রস বের হয় সে রসের যে অ্যাকশন একসাথে মিলে যাচ্ছে। এনিওয়ে আমরা এখন চলে যাই মূল জিনিসে, সেটা হলো এসিটাইলকোলিনের মাস্কারিনিক অ্যাকশন কি, এসিটাইলকোলিনের নিকোটিনিক অ্যাকশন কি। তারপর আমি তোমাদেরকে পড়াবো কোলিনার্জিক ড্রাগ, মানে এসিটাইলকোলিনকে রক্তে বাড়াইয়া দেয় এরকম কি কি ড্রাগ, এসিটাইলকোলিনকে কেন রক্তে বাড়াইতে হবে, কতগুলো অ্যাকশন পাওয়ার জন্য। তার আগে আমরা জানিনি এসিটাইলকোলিন রক্তে কি কি কাজ করে। এসিটাইলকোলিন যে এসিটাইলকোলিনটা আমাদের মাস্কারিনিক রিসেপ্টরকে গুঁতা দেয় বা স্টিমুলেট করে বা পিয়ে করে উত্তেজিত করে, সেটা এসিটাইলকোলিন হার্টে কি কাজ করে। হার্ট জন্মের পরে হার্টের অ্যাকশন পটেনশিয়ালটা কোথা থেকে শুরু হয়, ইসান হার্ট কখন থেকে স্যার? এক্সিলেন্ট, মায়ের পেটে না শরীর থেকে বের হওয়ার পরে? বের হওয়ার পরে স্যার, না স্যার মায়ের পেটে, সরি। মায়ের পেটে টোমোগ্রাফটা লাগাই দে, তখন ধ্রিম 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 আওয়াজ মাকে শোনানো হয়, যে আপনার অনাগত দিনের শিশুর আওয়াজ শুনেন হার্ট রেট। তাহলে এটা তো মায়ের পেটে শুরু হয় কার্ডিয়াক ইম্পালস, এবং এটা তোমাদের ছিল বিডিএস এমব্রায়োলজি? ছিল কি না? আচ্ছা যাক, বাদ দাও। তাইলে মাস্কারিনিক অ্যাকশন অথবা এসিটাইলকোলিন হার্ট রেটকে কমায় দেয়। যখন তুমি খুব ভয় পেলে, হার্ট রেট বেড়ে গেল কোনো কারণে, টেকিকার্ডিয়া হলো, হার্ট রেট বেড়ে গেলে 100 এর উপরে গেলে বলো টেকিকার্ডিয়া, 60 নিচে বলো ব্রেডিকার্ডিয়া। নর্মাল কিছু কারণে ব্রেডিকার্ডিয়া হতে পারে, ঘুমে সব বা অনেকগুলো কন্ডিশন, জন্ডিস হয়েছে, আবার নর্মাল তুমি দৌড়াচ্ছ, ভয় পাচ্ছ, হার্ট রেট বেড়ে যেতে পারে। এই প্যারাসিম্পথেটিক অ্যাকশন যখন হয় তখন হার্ট রেটটা কমে যায়, কারণ এসিটাইলকোলিন ডিপ্রেসেস দি অ্যাসিনোড এবং হার্ট রেটকে কমায় দেয়, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়। আর যদি বেশি লার্জ ডোজ এসিটাইলকোলিন দাও তাহলে এবি কন্ট্রাকশনটা ডিপ্রেস হয়ে যায়। দুই নম্বর, ব্লাড ভেসেলে এসিটাইলকোলিন কি ভালো কাজ খারাপ কাজ করে। এসিটাইলকোলিন রিল্যাক্সেস দি ভাস্কুলার স্মুথ মাসেল, ব্লাড ভেসেল, ভেইন এবং আর্টারি কোনটার মধ্যে ইলাস্টিক মাসেল আবার বেইন একটা জিনিস আছে আর্টারিতে নাই, এটা কে বলবে? ইয়োগা করো, ব্যায়াম করো, বা যেসব ছেলেমেয়েরা ব্যায়াম করে বডি ফিটনেস এর জন্য, পাটা যদি উপর দিকে মাথা নিচে দেয়, পাটা যদি উপরে দিচ্ছ মাথা নিচে দিচ্ছ, ধূপ করি সমস্ত রক্ত গুলো তো নিচে পড়তেছে না, কারণ ভেনাস ভাল্ব এটাকে আটকে দিচ্ছে। এই ভাল্বটা কি আটারিতে আছে? আটারিতে ভাল্ব নাই, তোমরা শুনতে আমার কথা? ছোট ছোট আসতেছে, ইন্টারাপশন হয়েছে, তোমরা ভবানে ক্লাস করে। হ্যালো, আমি শুনতেছি। আচ্ছা, আমি তোমাদেরকে অনেক উপরের স্তরে নিয়ে যাচ্ছি, কারণ এই ওষুধের নামটা আমার লেকচাররা শিখাবে, আমি একটু উপর দিকে নিচ্ছি। শরীরের ভিতরে যে ব্লাড ভেসেল কি নামে ঢুকে কি নামে বেরিয়ে আসে বলো, রক্তনালী কি নামে ঢুকে কি নামে বেরিয়ে আসে? হার্ট থেকে যে আর্টারি গুলো যাচ্ছে এগুলো শেষ হইয়া কি নাম ধারণ করে? আর্টারি, ক্যাপিলারি,
venules, arterioles, capillaries, venule, vein. তাহলে আর্টারি নামে যতগুলো ভেসেল ঢুকে এটা বেরিয়ে আসে ভেইন প্রেয়ার আর্টারি সাপ্লাই করে কি অক্সিজেনেটেড ব্লাড ভেইন ক্যারি করে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট হার্ট হার্টে একটা ব্যতিক্রম আছে যেমন পালমোনারি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে পালমোনারি ভেইন ডিঅক্সিজেনেটেড সেখানে এসে অঙ্কটা উল্টে যায় আদারও সারা শরীরের মধ্যে আর্টারির কাজ হলো অক্সিজেনেটেড ব্লাডটাকে সারা শরীরে ছড়ায় দেওয়া লাঙে দিতে অক্সিজেন আনতে আর ব্রেইনের কাজ হলো ব্যবহার করে রক্তটাকে কালেক্ট করে আবার হার্টে ফেরত দেওয়া কোনটা দিয়ে উপরের গুলো কি কি দিয়ে কালেক্ট করবে সুপিরিয়র ভেনা কাভার দিয়ে বডির নিচের অংশ কে কালেক্ট করে ইনফিরিয়র ভেনা কাভার দিয়ে এরা আইসা ওই উপরে রাইট এট্রিয়াম কে গুলো সাপ্লাই দেয় রাইট এট্রিয়াম এটা বাল খুলে যায় রাইট ভেন্টিকেল কে দেয় রাইট ভেন্টিকেল লাফি মারে এটা কোথায় লাঙের দিকে কি দিয়া পালমোনারি আর্টারি দিয়া লাংটাকে অক্সিজেন ঢুকে দিয়া পিউরিফাই করে এবার লাং থেকে এটা কি পালমোনারি ভেইন দিয়ে চলে আসে লেফট এট্রিয়ামে লেফট এট্রিয়াম থেকে চলে যায় লেফট ভেন্টিকেলে লেফট ভেন্টিকেল থেকে অ্যাওর্টা দিয়া একটা লাথি খায়া ওখানে একটা ধাক্কা খায়া সারা শরীরে সার্কুলেট হয় এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি লাইনে যেটাকে এটা হলো পালমোনারি সার্কুলেশন অনেকে যদি তোমাদের অতটুকু পড়াশোনা নেই তাহলে ব্লাড ভেসেলের উপরে অ্যাসিটাইলকোলিনের কাজ কিটা রিল্যাক্স করবে ব্লাড ভেসেল যদি রিল্যাক্স হয়ে যায় প্রেশার পড়ে যাবে না বাড়বে আশা করি যারা একটু লেখাপড়া ভালো করছো তারা ভালো ক্যাচ করতে পারবা মালিহা রুল নাম্বার 22 আর ইউ অ্যালং উইথ মি স্যার ডিক্রিজ করবে স্যার মালিহা স্যার আই এম হিয়ার এক্স্যাক্টলি যখনই মাসলটা রিল্যাক্স হবে ডাইলেট হবে তখন হার্টের ইজি হবে রক্ত ঢুকাইতে তাতে করে ব্লাড প্রেসার ফল করবে তাহলে অ্যাসিটাইলকোলিনার্জিক ড্রাগ যখন আমি দেবো তো প্রেশার ফল করবে কোলিনার্জিক ড্রাগ আমি যদি দেখুন হার্ট রেট কমে যাবে স্মুথ মাসল স্মুথ মাসল বলতে ধরো আমরা জিআইটি চিন্তা করে স্মুথ মাসল অব দি জিআইটি তুমি যদি যখন প্যারাসিম্পেথেটিক সিস্টেমের হেডলাইন কি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট খাওয়ার পরে যতগুলো ঘটনা ঘটে সব প্যারাসিম্পেথেটিক নিজস্ব পার্ট তাহলে তুমি ওই রেস্ট অ্যান্ড স্মুথ মাসল অব দি জিআইটি এখানে তোমার ইয়েগুলো স্পিনটার গুলো রিল্যাক্স হবে আর টোনটা বাড়বে হ্যাঁ ইনক্রিজ দ্য টোন অফ দি অল আদার স্মুথ মাসেল নন ভাস্কুলার আর জিআইটি টোন বেড়ে গেলে প্যারিস্টালসিস ওখানে চিপা চিপি বাড়বে না কমবে প্যারিস্টালসিস বাড়বে স্যার তাহলে অ্যাসিটাইলকোলিনের কাজ হলো প্যারিস্টালসিস বাড়ানো অ্যাসিটাইলকোলিনের কাজ হলো প্যারিস্টালসিস বাড়ানো তাহলে কারো যদি কনস্টিপেশন হয় হাগু হচ্ছে না কয়েকদিন ধরে তাহলে আমি তার কলিনোমাইমেটিক ড্রাগ দিতে পারবো ভাই তুই এটা ওষুধটা খা এটা তোর স্মুথ মাসেল এর জিআইটি কে কন্ট্রাক্ট করবে আমরা পরে ইউজ করবো ইউরিনারি ব্লাডার নিচের দুটা আমাদের দুটা ফান্ডার আছে সামনে হলো ইউরিনারি ব্লাডার পিছনে রেকটাম সামনে থাকে জল পিছনে থাকে মল প্যারাসিম্পেথেটিক বা অ্যাসিটাইলকোলিন এগুলোকে স্পিনটারের দরজাটা খোলা রাখে না ক্লোজ করে আমরা হেডলাইন কি বলছি ফ্লাইট অর ফাইট তুমি যখন যুদ্ধ করছো বা ভয় পেয়ে যাচ্ছ তখন তোমার এই সেম্পেথেটিক সিস্টেম অ্যাকশনে আসে অ্যাকশন আসলে হার্ট রেট বেড়ে যায় তারপরে তোমার রেসপিরেশন বেড়ে যায় তারপরে জিআইটির কাজ কমে যায় স্কেলেটাল মাসেলের সাপ্লাই বেড়ে যায় হাতে পায়ের মাসেলের তারপরে ব্লাডার এবং বাউলে কি হবে বলতো সিম্পেথেটিক সিস্টেম তুমি দৌড়াচ্ছ তখন কি ব্লাডার আর বাউল খোলা থাকবে না ক্লোজ থাকবে স্পিনটার গুলো ক্লোজ থাকবে স্যার অবশ্যই না হলে সামনে দিয়ে জল তরঙ্গ পিছন দিয়ে মল তরঙ্গ তুমি এদিকে দৌড়াচ্ছ এটা তো বিঘ্নিত অবস্থা হবে ইটস নট অ্যাকসেপ্টেবল এট অল তাইলে আমরা বলবো যে তোমার ইউরিনারি ব্লাডারের স্পিনটার রিল্যাক্স হয় প্যারাসিম্পেথেটিক কলিনার্জিক ড্রাগে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল কন্ট্রাক্ট করে তাহলে ব্রঙ্কোস্পাজম হয় এই জন্য দেখবা ভাত খাওয়ার পরে যখন রেস্ট অ্যান্ড ডাইজেস্ট তখন তুমি যখন চেয়ারে হেলান্দি বসো তোমার একটু করে নাক ডাকবে বিকজ অফ ব্রঙ্কো কনস্ট্রিকশন আচ্ছা তারপরে হইলো সিক্রেটারি গ্ল্যান্ড যেহেতু এটা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সমস্ত গ্ল্যান্ড গুলো কাজ করবে সিক্রেশন বাড়বে কিসের স্যালাইভারি ল্যাক্রিমাল ট্রেকিওব্রঙ্কিয়াল
গ্যাস্ট্রিক যত রকমের গ্ল্যান্ড আছে সবগুলো কাজ করবে। আইতে আইতে প্যারাসিম্পেটিক সিস্টেমে কি করে, অ্যাসিটাইলকোলিনে আইকে সংকুচিত করে, না আই বড় হয়, খাওয়ার পরে যখন বেশ একটা মুড় ধরে বসে থাকো চক্ষু ছোট হয় না চক্ষু বিরাট হয়ে যায়, বড় হয়ে যায়, মানে সিম্পথেটিক হচ্ছ, রেগে যাচ্ছ, ইমোশনাল হয়ে যাচ্ছ, তখন তুমি ভাত খাওয়ার পরে চোখটা মুদি আসবে, এটা মেডিকেল টার্ম কি মায়োসিস, আমরা মেডিকেলি কি কাজে লাগাইতে পারি সেটা নিয়ে এখন আলাপ করি। এখন আসো আমরা ড্রাগে চলে যাই, আমার কথাগুলো সবাই শুনো। তাহলে যে সমস্ত ওষুধে রক্তে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়ায় দেয় সেগুলোকে আমরা কি বলবো, কলিনার্জিক অ্যাগোনিস্ট বলবো না কলিনার্জিক অ্যান্টাগনিস্ট বলবো? রোল নাম্বার 17 খালিদুর রহমান, নামটা এখানে আছে, তুমি আমাদের সাথে আছো, খালিদুর রহমান রাফি, আর ইউ উইথ মি, রোল 17, খালিদ আছো আমাদের সাথে? অ্যাবসেন্ট দিয়ে দে, নেটওয়ার্ক প্রবলেম ছিল, অডিও ডিসকানেক্টেড। আচ্ছা ডিসকানেক্টেড হয়ে আছে। রোল নাম্বার 5 সাবরিনা সুলতান আর নেহা, নেহা সাবরিনা সুলতান আর নেহা শুনতেছো আমার কথা? তাহলে যে সমস্ত ড্রাগ অ্যাসিটাইলকোলিন রক্তে বাড়াবে সেগুলোকে আমরা বলি কলিনোমাইমেটিক ড্রাগ। কলিনোমাইমেটিক মানে এই ওষুধ খেলে রক্তে অ্যাসিটাইলকোলিন বেড়ে যাবে, আমরা যে অ্যাকশন গুলো বর্ণনা করলাম ওইগুলো আমরা পেয়ে যাবো। এই এই কলিনোমাইমোটিক ড্রাগ এটাকে কি আমরা কলিনার্জিক অ্যাগোনিস্ট বলবো না কলিনার্জিক অ্যান্টাগনিস্ট বলবো? তোমার যার সাথে বন্ধুত্ব সে কি তোমার অ্যাগোনিস্ট সপক্ষ না অ্যান্টাগনিস্ট বিপক্ষ? স্যার অ্যাগোনিস্ট, অ্যাগোনিস্ট। ওই কথাটা বলছি এতক্ষণ লাগলে তোমাদের পুরো কোর্স শেষ করছি, এবং অল মেডিকেল কলেজ এন্ড ডেন্টাল কলেজ ইন বাংলাদেশ আমাদের সিলেবাস শেষ হয়েছে সবার আগে। তোমরা যদি রিয়েক্ট করতে একটু লেট করে সরি ফর দ্যাম, আমরা তো সারা বছর করলামটা কি? তাইলে যে সমস্ত ড্রাগ অ্যাসিটাইলকোলিন বাড়াবে সেটাকে আমরা বলবো কলিনার্জিক অ্যাগোনিস্ট অথবা কলিনোমায়োমেটিক অথবা প্যারাসিম্পেথোমায়োমেটিক ড্রাগ। ফার্মাকোলজি রিটেনের প্রশ্নটা একটু ভিন্ন হয়, ডাইরেক্ট কথা বলে না, মেয়েদের মতো মেয়েদের যদি তুমি জিজ্ঞাসা করো ভালো আছো, সে উল্টা বলবে যে ভালো না, না থাকলে কোনো সমস্যা আছে, ওই কথা বলবে না যে ভালো আছি বা ভালো নাই। এই ফার্মাকোলজি প্রশ্নগুলো তোমাদেরকে একটু ইনডাইরেক্ট প্রশ্ন করবে, সরাসরি বলবো না, রাইট ডাউন দ্য নেম অফ কলিনার্জিক অ্যাগোনিস্ট, লিখবে যে হোয়াট আর দ্য প্যারাস এনলিশ দ্য প্যারাসিম্পেথোমায়োমেটিক ড্রাগ। আমি এই কথাগুলো ভেঙে দিচ্ছি, তাহলে প্যারাসিম্পেথোমায়োমেটিক অথবা কলিনার্জিক অ্যাগোনিস্ট অথবা কলিনোমায়োমেটিক ড্রাগ এগুলো সব বুঝাচ্ছে একটা, সেটা হলো কোন কোন ড্রাগ রক্তের মধ্যে অ্যাসিটাইলকোলিন বাড়াবে। এখন কান দিয়ে শুনো, যেটা আমার লেকচাররা পড়াইতো সেটা আমি বলে যাচ্ছি। আমরা এখন কলিনার্জিক ড্রাগ এর উপরে একটা আলোচনা করতেছি, কলিনার্জিক ড্রাগ এর ক্লাসিফিকেশন, তোমাদেরকে বেশি পরীক্ষা ডুবাই দেখে রিটেন ইট ইজ ডকুমেন্টেড ইন দা পেপার, সেখানে একটা নম্বর বাড়াবে কমাবে উপর, যে বারবার ফেল করে বা হয়তো মেয়ে মানুষ তার আগায় দিক না দিতে বলে সমস্যা, অনেক কিছু অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু রিটেনে তোমাদের এভরিথিং ইজ ডকুমেন্টেড, উই ক্যান্ট হেল্প দেয়ার। সুতরাং রিটেনের জন্য শিখতে হবে কি, লিস্ট অফ দি কলিনার্জিক ড্রাগ অথবা কলিনোমায়োমেটিক ড্রাগ অথবা কলিনার্জিক অ্যাগোনিস্ট, এগুলো সব এক কথা। প্রথম গ্রুপের নাম হচ্ছে এস্টারস অফ কলিন, এস্টারস অফ কলিন কলিনার্জিক ড্রাগ এর এক নম্বর হেডলাইন, এস্টারস অফ কলিন এর আন্ডারে আছে অ্যাসিটাইলকোলিন নিজে, মেথাকলিন, কার্বাকল, বেথানিকল। কেউ যদি বই সামনে নিয়ে বসো মিলে দেখো, এস্টারস অফ কলিন, কলিনের এস্টার, তার মধ্যে প্রথম ওষুধের নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন, মেথাকলিন, কার্বাকল,
ব্যথাকর। এর ভিতরে আছে পিলোকার্পিন মাস্কারিন, পিলোকার্পিন মাস্কারিন। তিন নম্বর হচ্ছে তোমাকে আমি কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে এসিটাইলকোলিনকে বাড়াইতে হলে যেতে আমি দিব না তোমায়, এটাকে আমি মেটাবোলাইস্ট দিব না, শরীর থেকে বেরোতে দিব না, তাহলে কি করতে হবে, বের হওয়ার যে এনজাইম আছে এসিটাইলকোলিনেস্টারেজ এটাকে আমি ব্লক করে দিতে হবে, তাহলে আমার এসিটাইলকোলিন বেড়ে যাবে। তাহলে থার্ড গ্রুপ ওষুধ হলো অ্যান্টিকোলিনেস্টারেজেস, এই কোলিনেস্টারকে আমি ব্লক করে দিচ্ছি। এই গ্রুপে দুটো গ্রুপ ওষুধ, একটা হলো রিভার্সিবল আর একটা হলো ইরিভার্সিবল। রিভার্সিবলের অর্থ কি বলতো, আমার লাভ নাই, ইউ মাস্ট বি ইন অ্যাকশন। তোমরা আমার কথা শুনতেছো গাইজ? Yes sir, শুনছি। তো হোয়াই ইউ নট অ্যানসারিং, ইট ইজ ইজি ব্যাপার, রিভার্সিবল আর ইরিভার্সিবল। রিভার্সিবল মানে কি স্যার? যেটা হচ্ছে তুমি যাবে না, সেটা যাবে না স্যার। রিভার্সিবল দুই দিকে যাওয়া আসা করে, আর ইরিভার্সিবল হচ্ছে অনলি ওয়ান। রিভার্সিবল আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে, ইরিভার্সিবল আর ফিরে যাওয়া যাবে না, কিছু ক্ষতি আছে এখনো পূরণ হবে না, ইরিভার্সিবল। আর কিছু ক্ষতি আছে, তুমি বিয়েতে তোমার বোর্ডস নাই, কোন ধর্মে বিয়েতে কোন ডিভোর্স নাই বলতো? হ্যালো, আপনার কথা শুনতেছি না। হ্যালো, আচ্ছা চলে গেছে।